আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনার মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনারা কীভাবে এমবি ট্রান্সফার করবেন কিংবা এক সিম থেকে অন্য সিমে এমবি গিফট করবেন। তো ভিউয়ার্স, চলে যাবো ভিডিওর মূল টপিকে, কীভাবে আপনি এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, এক সিম থেকে অন্য সিমে ট্রান্সফার করার জন্য আপনি একটি অ্যাপ্লিকেশন দরকার হবে। তো আমার আপনার যে সিম আছে, তো আমার রবি সিম, আমি রবি সিমে একটা অ্যাপ ডাউনলোড করে নেবো। এখান থেকে প্লে স্টোরে ঢুকলাম। প্লে স্টোরে ঢোকার পর এখান থেকে দেখছেন মাই রবি অ্যাপ ডাউনলোড দেবো। তো মাই রবি, মাই লিখবো এম ওয়াই, মাই রবি, মাই রবি, রো মাই রবি অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। আমার মাই রবি অ্যাপটি ডাউনলোড করা আছে। আমি জাস্ট এখান থেকে ওপেনে ট্যাপ করব। তো আপনার যে সিম সেই সিমের ইয়েটি ডাউনলোড করবেন। প্রত্যেকটা সিমের একটা অফিসিয়াল আছে। তো আমার রবি সিম, তো আমি রবি সিম থেকে আমি ট্রান্সফার কিংবা গিফট করে দেখিয়ে দেবো আপনাদের। তো এখান থেকে ধরেন ইন্টারনেট চলে আসবে। তো আপনি যদি অন্য সিম, এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে গিফট অ্যাপটা ট্যাপ করবেন। তো আমি গিফটে ট্যাপ করলাম। গিফটে ট্যাপ করেন প্রো টু গিফট, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি কি এমবি ট্রান্সফার কিংবা গিফট করতে চান, সেক্ষেত্রে আপনি এমবি, এই যে এমবি টেনে বড় সরু ব্যবহার করতে, আমি কয় এমবি করতে চান। সাপোজ আমি এক এমবি, এক জিবি করবো। তো এক জিবির দাম কয়টা, 45টা দেখতে পাচ্ছেন। আমি 500 MB করে দিচ্ছি, 500 MB না, 500 MB করে দিচ্ছি। 500 MB দাম 26 টাকা। আর এখান থেকে দেখাচ্ছে কয় দিন, একদিন। আমি যদি এখান থেকে দিন, একদিন এদের 3 দিন, 7 দিন, আপনি কয়দিন করে দিতে চান। তো আমি এখান থেকে একদিন দেবো, একদিন দিন না। তো একদিনের জন্য 500 MB 32 টাকা, 3 দিনের জন্য 500 MB 32 টাকা, 3 দিন। আর এখানে এমবি দেওয়া আছে। তো ট্রান্সফার করার জন্য এখান থেকে গিফট আর সেন্ড গিফট ট্যাপ করতে হবে। সেন্ড গিফট ট্যাপ করার পরে আপনি কোন নাম্বারে দিবেন সেই নাম্বারটি এখানে তুলবেন। আমি আমার নাম্বারটি তুলে দিচ্ছি। আপনি যে নাম্বারে গিফট করতে চান কিংবা ট্রান্সফার করতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে নেবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে নিচ্ছি। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন। আবার বলছি, আপনি যে নাম্বারে গিফট করতে চান কিংবা ট্রান্সফার করতে চান সেই নাম্বারটি এখানে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখানে সেন্ড গিফট ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার মধ্যে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে কি আপনি কোন নাম্বারে দেবেন, বিকাশ দিবেন, নগদ থেকে দেবেন, না হলো কার্ড থেকে দেবেন? তো আমি এখান থেকে সাপোজ বিকাশ থেকে দেবো। তো বিকাশে আমি প্রবেশ করলাম। এটা ওয়েট করুন, এটা ওয়েট করুন বন্ধুরা। আমি বিকাশে প্রবেশ করলাম। বিকাশ থেকে এখান থেকে আপনি কি বলছে, এখান থেকে আপনার ইওর বিকাশ অ্যাকাউন্ট নম্বর। তো এখান থেকে আপনার বিকাশ নম্বরটি চাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে আপনি বিকাশ নম্বরটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি ওখান থেকে একটা পাসওয়ার্ড চাবে, কিন্তু পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেবে, 26 টাকা কেটে নেবে, আর 500 MB দিয়ে দিবে। তো ভিওস, এর আগে আমি অনেকবার নিছি, আমার বিকাশ, আমার ওপর অনেক এমবি আছে, আমি নিতে চাচ্ছি না। তো বন্ধুরা, এমন করে নেবেন। তো বন্ধুরা, আপনার বুঝিয়ে বলি, এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি দিবেন। নাম্বার দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ট্যাপ করবেন। কন্টিনিউ ট্যাপ করার পর এখান থেকে আপনি কী করবেন, একটা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, আর বিকাশে পাসওয়ার্ড দিয়ে দেবেন। সেখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ফোনে 26 টাকা কেটে নেবে, আর ওখান থেকে আপনাকে 500 MB দিয়ে দিবে একদিন, 3 দিনের জন্য। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমি সবটা একটা কথা বলে, আমার ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সত্যি ভালো থাকবেন। ওকে, বাই।